গোপাল স্ত্রী তিলের নাড়ু করবে বলে গোপালকে তিল কিনতে বলেছিল গোপাল তিল কিনে দিয়েছিল কিন্তু কোনো কারণে গোপালের স্ত্রীর পক্ষে তিলের নাড়ু বানানো সম্ভব হয়নি সম্ভবত নতুন বাড়ি করব সময় মজুরদের কেউ তিলের হাঁড়িটি সরিয়ে ফেলেছিল কিন্তু গোপাল স্ত্রী বকুনি খাওয়ার ভয়ে তিলের হাড়ি খোয়া কথা স্বামীকে জানায়নি ভেবেছিল গোপাল হয়তো তিলের নাড়ুর কথা ভুলে যাবে কিন্তু গোপাল তিলের নাড়ুর কথা মোটেই ভোলেনি চার মাস পরে গোপাল একদিন স্ত্রীকে ডেকে বলল আজ বাড়ি ফিরে এসে তিলের নাড়ু যেন পায় চার মাস আগে এক হাড়ি তিল কিনে দিয়েছি তিলের নাড়ু তৈরি করছো না যে মোটে গোপাল বিকেলবেলা বাড়ি ফিরে এসে স্ত্রীকে বললে কই আমার তিলের নাড়ু কই দেখি কেমন তিলের নাড়ি বানিয়েছো দেখি দেখি একটু চেখে দেখি গোপালের স্ত্রী এক থালা তালের বড়া গোপালের সামনে এনে হাজির করি গোপাল তিলের নাড়ুর পরিবর্তে তালের বড়া দেখে বলল তিলের নাড়ু কই এ তো দেখছি তালের বড়া গোপালের স্ত্রী জবাব দিল তিল থেকেই তো তাল হয়ে গেল পরিশেষে গোপাল সব কথা শুনে মনে মনে স্ত্রীর বুদ্ধির প্রশংসা না করে পারল না